কমিটির সদস্য একটু পিছনে বৃন্দ, আমাদের ভাইস প্রেসিডেন্ট বৃন্দ, আমাদের উপদেষ্টা বৃন্দ, মাননীয় চেয়ারপার্সন উপদেষ্টা বৃন্দ, জয়েন্ট সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদকদের যৌথ সভায় আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা আগামী খুলনা এবং গাজীপুরে যে সিটি কর্পোরেশন নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। যদিও আমরা মনে করি যে বর্তমানে দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, নির্বাচন করবার মতো কোনো পরিবেশ নেই। আজকে যখন বিরোধী দলকে তাদের যে সাংবিধানিক যে অধিকারগুলো রয়েছে তাদের সভা করার, সমিতি করার, তাদের জনগণের কাছে যাওয়ার ন্যূনতম যে অধিকার রয়েছে সেই অধিকারগুলোকে প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না, সেই ক্ষেত্রে এই ধরনের নির্বাচন কতটুকু কার্যকরী হবে এবং সেটা কতটুকু বিরোধী দলকে করতে দেওয়া হবে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। তারপরেও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্যে জনগণের যে অধিকার সেটাকে প্রয়োগ করবার সুযোগ সৃষ্টি করবার জন্যে আমরা এই নির্বাচনে আন্দোলনের অংশ হিসাবে আমরা এটাকে এই অংশগ্রহণ করব। আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, গণতন্ত্রের সবচেয়ে বড় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মিথ্যা মামলায় তাকে কারাগারে আটক রাখা হয়েছে এবং তার এই মুক্তি আন্দোলনকে আরও বেগবান করার জন্য এবং তাকে মুক্ত করবার জন্যই এই নির্বাচনকে আমরা একটা আন্দোলনের অংশ হিসাবে একটা আমরা নেব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রার্থী কি ঠিক হয়েছে কি না, প্রার্থী পরে ঠিক হবে এটা আমাদের জাতীয় স্থায়ী কমিটির যারা সদস্য আছেন তারা এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যিনি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে তার কথা বলে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে আমরা এই প্রার্থী চূড়ান্ত করব। আজকের বৈঠকে কি মানে তারেক রহমান সাহেবও যুক্ত ছিলেন? হ্যাঁ, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যেন তারেক রহমান সাহেব তিনি আমাদের বক্তব্য রেখেছেন এবং আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এবং এই নির্বাচনে অংশগ্রহণ করবার ব্যাপারে তার মতামত তিনি জানিয়েছেন। ধন্যবাদ।